নমস্কার, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে দেখাবো যে কোনো ছাগলকে যদি সাধারণত জ্বর হয়ে যায় তাহলে আপনারা কি ট্রিটমেন্ট দেবেন এবং কি কি ইঞ্জেকশন প্রয়োগ করবেন এবং কি কি ওষুধ ওরাল হিসাবে খেতে দিবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি খামারি বন্ধুদের এবং পশুপালক ভাইদের ও দাদাদের ক্ষেত্রে খুবই কার্যকারী ভিডিও। তো আমার এই ভিডিওটি আজকে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে জ্বর আপনার ছাগলকে জ্বর হয়ে গেলে আপনারা কী কী ইঞ্জেকশন এবং ঔষধ দিবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে বা আপনাদের খামারে বা ফিল্ডে যদি কোনো ছাগলের জ্বর 103, 104, 105 ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনারা এই ইঞ্জেকশনগুলি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার ছাগলকে জ্বর হয়ে যায় তাহলে আপনারা প্রথমত এই অ্যান্টিবায়োটিকটি মেডিকুইন ভেট ইঞ্জেকশনটি 10 কেজি বডি ওয়েট পার 2 ml প্রয়োগ করবেন। এই মেরিকুইন ইঞ্জেকশনটি ভেটকুইনাল কোম্পানির খুব একটা ভালো ইঞ্জেকশন, ইঞ্জেকশনটি খুব দ্রুত রেজাল্ট দিয়ে থাকে। তো হ্যাঁ বন্ধুরা, এই ইঞ্জেকশনটি আপনারা আইভি এবং আইএম অর্থাৎ ইন্টারমাসকুলার দুই দিক দিয়েই করতে পারেন। এরপরে আপনারা দিবেন মেরোনেক্স প্লাস ইঞ্জেকশনটি, এটি জ্বর ব্যথা ও যে কোনো ফোলার জন্য কাজ করে থাকে। এই মেলোনেক্স প্লাস ইঞ্জেকশনটিও আপনারা 10 কেজি বডি ওয়েটে 2 ml প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে ওই জিট ইঞ্জেকশনটি 2 ml আপনারা সেই মেলোনেক্স প্লাস বা মেরিকুইন ভেট ইঞ্জেকশনের সাথে মিক্স করে দিতে পারেন। তার সাথে আপনারা আপনার ছাগলের মাল্টিভিটামিন হিসাবে এই বেলামেল ইঞ্জেকশনটি 2 ml আপনার ছাগলকে লাগিয়ে দিবেন। এইভাবে আপনারা যদি আপনার ছাগলকে 2 থেকে 3 দিন প্রয়োগ করেন তারপরে আপনারা সেই রেজাল্ট পেয়ে যাবেন। এই যেসব ইঞ্জেকশনগুলির কথা আপনাদের সামনে আজকে বললাম, সেই ইঞ্জেকশনগুলি আপনারা শুধুমাত্র ডাক্তার বাবুর পরামর্শ অনুসারে এই ইঞ্জেকশনগুলি প্রয়োগ করবেন। যেসব নতুন খামারি বন্ধুরা আছেন, যদি আপনারা এই ধরনের কোনো জ্বর বা জ্বরের ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। আপনাদের সামনে যেসব ইঞ্জেকশনের কথা বললাম তার মধ্যে মেরিকুইন ইঞ্জেকশনটি আপনারা শুধুমাত্র আনপ্রেগনেন্সি অর্থাৎ যেসব ছাগল প্রেগনেন্ট নেই সেই সব ছাগলের ক্ষেত্রেই প্রয়োগ করবেন। যেসব ছাগল প্রেগনেন্ট আছে সেই সব ছাগলের জন্য আপনারা অ্যামোক্সিসিলিন এবং ক্লোক্সিসিলিন গ্রুপের ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন, বাকি তার সাথে মেলোনেক্স প্লাস ও জিট সামান্য পরিমাণে লাগিয়ে দিবেন। তার সাথে সাথে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনটি অবশ্যই লাগাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।